প্রদীপ প্রহরে লাঞ্চ নিয়ে চলে এলাম, তার আগে একটু জল খেলাম। আর লাঞ্চে আজকে আছে ভাত, আলু আর ধনে পাতা দিয়ে মুরগির পাতলা ঝোল আর ধনে পাতার চাটনি। ধনে পাতার চাটনি, ব্যাস দ্যাটস অল, আর কিচ্ছু না, খাবো দাবো তাড়াতাড়ি। গরম ভাত আর মুরগির আলু দিয়ে পাতলা ঝোল। চলো তাহলে প্রথমে ধনে পাতার চাটনি দিয়ে খেয়ে নি। ধনে পাতার চাটনি দিয়ে খাবে? হ্যাঁ ইয়া, তো ধনে পাতার চাটনি ভাত খাওয়া ভালো লাগবে। এই এই পেঁয়াজটার থেকে হাত তোমাকে দিয়ে দিলাম, পুরো নরম হয়ে গেছে, কি সুন্দর। কি হলো, ফসফস করছো কেন? কেন বলো তো, এই যে মাথায় ঠান্ডা জলটা পড়লো না, রাখো রাখো, ওটা শুধুই রাখো। আমি ধনে পাতার চাটনি সাইডে নেব। চুলটা ভেজা তাই খুব চিপকু চিপকু লাগছে, কেননা এক্ষুনি মাথায় শ্যাম্পু করে এলাম, কিন্তু বেঁধে রেখেছি চুলটা, দু চার পাশ দিয়ে খাওয়ার সময় চুল পড়লে ভাল লাগে না। চিকেন যেমন করেই রান্না করো, যেমন ইলিশ মাছ চাটনিটা আজকে কিন্তু ব্যাপক হয়েছে, বলো? খালি একটু, তবে ঠিক আছে, ঝাল মিষ্টি টক সব, টক ঝাল মিষ্টি দিয়ে আছে, ধনে পাতার চাটনি সৃষ্টি হয়েছে, তাই খাচ্ছি, ভালো লাগছে। রুটিতেও খেয়েছি আজকে ধনে পাতার চাটনি। আমি ভাবছিলাম আলুটা সেদ্ধ হবে না, কেন, ওয়াই? হচ্ছে সেটা আজকে না চিকেনের ঝোলের মধ্যে রসুন বাটা দিইনি, গোটা গোটা রসুন দিয়েছি, অবশ্য তার একটা কারণও আছে। পুরো ঢেলে না, একদম শুকনো শুকনো খেও না, তার কারণটা হচ্ছে কারেন্ট ছিল না, মিক্সি চলবে না।
লঙ্কা ওই ওই যে দিয়ে দাও আমাকে এটা ঠান্ডা ওয়েদার আবার সত্যি তাই, মেঘলা আকাশ পুরো রোদে আছে দেখাই পেলাম না, আর তার মধ্যে হাওয়া, তার মধ্যে হাওয়া একদম কুলকুল ওয়েদার। ঘরে বিছানা বসে থাকতে হচ্ছে নয় লেপ কায় দিয়ে। আচ্ছা মাকে সারাদিন সকাল থেকে মাংসের ঝুড়ে পড়িনি, মাংসের ঝুড়ে পড়বো বিকেল 5:30 পর। সেদিনকে চিকেনটা আনা হয়েছিল ভাত দিয়ে খাওয়া হবে বলে, খাওয়া হয়নি বলে আজকে আবার আনা হলো। চিকেনের এরকম পাতলা ঝোল আমাদের মতো আর কে কে ভালোবাসো জানাবে কমেন্টে। দেখো এই যে লঙ্কাগুলো যেগুলো চিকেনে দিয়েছি কাঁচা লঙ্কা, সেগুলো যে মাখছি ঝাল নেই। তুমি চাটনি নেবে না? চিকেনের সাথে একটু নিয়ে নিতে পারতে, খেতে নেবে?
প্রথমে প্ল্যানটা হাজার নিয়ে খাবো। তো হাজার নিয়ে সিদ্ধ তো সময় লাগবে, তাহলে তাহলে ফাঁকে ভাজি রান্না চিকেন ওটাই হোক। বেশি জামা নেই, মেনু কতক্ষণ লাগে? ধনে পাতার চাটনি, দুটো মেনু না দুটো আইটেম, দুটো আইটেম। আজকে কি মেনু ছিল? সেখানে দুটো আইটেম ছিল, ধনে পাতার চাটনি আর উইদাউট খাটনি চিকেনের ঝোল আলু আর ধনে পাতা দিয়ে। সেখানেও ধনে পাতা, ধনে পাতা বিরাজমান সর্বক্ষণ সর্বস্থানে। তাহলে চলো দেখো মাথায় কালার করলাম, কালারটা ছিল কি ছাতার মাথা কালার, গোল্ডেন কালার। দেখো কি ছাই হলো আমি কিছুই বুঝতে পারলাম না, চুলগুলো হয়ে গেল গোল্ডেন। চলো তাহলে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব, দেখতে থাকো বাঙালি ঘরোয়া খাবার। টাটা। আর কুল কুল ডে কাটাও, দেখো কত সুন্দর ওয়েদার, নো রোদ নো গরম, অনলি ঠান্ডা। চলো টাটা।